আচ্ছা ভাবুন তো আগামীকাল শনিবার দিন আপনি বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে ভাবলেন যে টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিট কেটে বাড়ি ফিরে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে এমনটাই ঘটনা ঘটতে চলেছে আগামীকাল আঠেরোই মে শনিবার দিন চার চারটি রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা কোন সেই চারটি রাশি তা আমি এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করছি না বা কারো ব্যক্তিগত বাচ্চার বিচার করছি না কারণ আমি এখান থেকে কারোরই কিন্তু জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল হ্যাঁ তবে হ্যাঁ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে প্রচুর মানুষের জীবনে মহাপ্রাপ্তি কিন্তু ঘটছে হ্যাঁ এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা এই কথাগুলো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যখন কমেন্টস করেন তখন আমার মনটা কিন্তু ভরে যায় কিন্তু কিছু কিছু সময়ে আমি কিন্তু ফেড আপও হই কারণ প্রত্যেকেরই তো ঘটছে না যাদের ঘটছে তো তাদের ঘটছে আর যাদের ঘটছে না তাদের তো অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে না তাই আমি বলবো আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছক অনুযায়ী আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে অনেকেই মনে করেন যে টিকিট কাটছি কাটছি একদিন না একদিন তো প্রাপ্তি ঘটবে হ্যাঁ প্রাপ্তি হয়তো একদিন না একদিন আপনার ঘটবে কিন্তু দেখবেন আপনি যত অঙ্কের এতদিন ধরে টিকিট কেটেছেন তার থেকে খুব কম অঙ্কেরই টাকা কিন্তু পেয়েছেন আসলে কিন্তু আপনি প্রফিটে নেই আপনি কিন্তু লসেই রয়েছেন আশা করি কথাটা ঠিকই বললাম যারা আমার কথা বুঝছেন তারাই আমার সাথে পরামর্শ করুন আমি চাই না আমার বলা কথাতে আপনাদের অর্থ নষ্ট হোক যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবার প্রশ্ন হলো যে অনেকেরই তো জন্ম তারিখ জন্ম জন্মস্থান নেই তারা কি করবেন তারা হাতের ছবি তুলে পাঠান মহিলারা হলে বাঁ হাতের ছবি এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অনেকেই হোয়াটসঅ্যাপ করে আমাকে বলছেন যে স্যার আমি একটা রাহু রক্ষা কবচ নেব। হ্যাঁ রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে যারা বিচার করিয়েছেন এবং যাদেরকে বলেছি আমি রাহু রক্ষা কবচ নিতে হবে তাদেরকে বলবো ইমিডিয়েটলি নিয়ে নিন আর যারা অলরেডি বুকিং করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বলি যারা এখনও রাহু রক্ষা কবচ পাননি তারা একটু ধৈর্য ধরুন কুরিয়ারের মাধ্যমে রাহু রক্ষা কবচ যখন আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কোন দিনে পড়বেন কি মন্ত্র উচ্চারণ করবেন সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব হোয়াটসঅ্যাপে তবে তার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন অনেকেই কিন্তু নিজে যখন পেয়ে যাচ্ছেন চুপচাপ থেকে যাচ্ছেন দীর্ঘদিন পর জানাচ্ছেন যখন আমি তাদেরকে নক করছি তখনই কিন্তু তারা বলছেন যে হ্যাঁ পেয়ে গেছি পরশু দিন পেয়েছি আমি পড়ে নিয়েছি তো এরকম করলে হবে না যখন হাতে পাবেন তখন আমাকে অবশ্যই জানাবেন তার নিয়ম রয়েছে কিভাবে পরিধান করতে হবে দিন রয়েছে মন্ত্র উচ্চারণ রয়েছে সমস্ত কিছুই রয়েছে এত যদি সোজা হতো না তাহলে মানে ডালপুরির মতো রক্ষা কবচ যারা বিক্রি করছে তাদের কাছ থেকে নিলে তারা কিন্তু এই সব কিছু বলতো না আর আমার কাছে মোটামুটি বুকিং করা থেকে দশ থেকে বারো দিন সময় লাগে এটা এই কারণেই লাগে আমি প্রত্যেককে বলে দিই যে নির্দিষ্ট দিন রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবজটিকে অ্যাক্টিভেট করতে হয় যে কারণে আপনাদের কাছ থেকে নাম গোত্র এবং আপনাদের একটা কারেন্ট ছবি চেয়ে পাথায় তো যাই হোক যারা নিতে আগ্রহী রয়েছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে হ্যাঁ তারাই নেবেন যারা ব্যক্তিগত জন্মছক বিচার অলরেডি করিয়ে ফেলেছেন যারা এখনও পর্যন্ত করেননি তারা রাহু রক্ষা কবজ দয়া করে নিতে যাবেন না আগে আমি দেখব যদি প্রয়োজন হয় দেব যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু দেব না আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দিনের কিছু সময় থাকে অশুভ সময় যেটিকে বলা হয় রাহুকাল অর্থাৎ যে সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর যেটা শুভ সময় রয়েছে সেই সময়টিকে কাজে লাগাতে হবে তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল আটটা চোদ্দ মিনিট থেকে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তাহলে কখন করবেন সকাল দশটা বত্রিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে দিতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল আঠেরোই মে শনিবার দিন কোন চার রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি রাশির নাম তো অবশ্যই বলবো কিন্তু শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা আপনারা যখন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে করে দেখান তখন কিন্তু মনটা ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে মনটা খারাপ হয় কারণ অনেকেরই তো ঘটছে না যাদের ঘটছে না তারা প্রপারভাবে প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ পরিধান করুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার দুই এবং আট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এবং নয় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকাল শনিবার দিনের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং পাঁচ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ